শুভ সকাল বন্ধুরা, তো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকালের যা কাজ তাই নিয়ে চলে এসেছি। তো সকালে উঠে আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, 4টা নাগাদ। তো উঠেই আগে চা আর দুধ চাপিয়ে দিলাম, তারপর দেখো রান্নাঘরে যত বাসন ছিল সব কিছু তুলে রেখে দিচ্ছি। মানে আমার ঘরে না বাসনটা প্রচণ্ড পরিমাণে হয়। আজকে ভাবলাম যে সকাল থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো যখন ঘুম আমার ভেঙেই গেল 4টা নাগাদ, তো ভাবলাম যে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, সকাল থেকে উঠে থেকে আমি কি কি করি। তো দেখো, আমার বাসন টাসন সব তোলা হয়ে গেল, তো মুখটা ধুয়ে নিচ্ছি। আর দেখো চা তো হয়ে গেছে, চা বিস্কুট আমিও নিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডকেও দেখো দিয়ে দিয়েছি চা আর বিস্কুট। তো চলো আবার পরে আসছি। তো দেখো এইদিকে চলে এলাম, চাটা খেতে খেতে ভাবলাম যে না, আগে পাখিগুলো, পাখিটাকে বার করে দিই। দেখছো পাখিগুলো বলছি, গোপি তো উড়ে চলে গেছে। একদম মানতেই পারি না যে গোপি চলে গেছে, সেই পাখিগুলোই বলছি। আর দেখো বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি, আর দেখবে সকালবেলাটায় মনে হয় না যেন ঘরের মধ্যে থাকি। আসলে আমরা সব সময় সারাদিন বাড়ির মধ্যে থাকি, তো তো সকালবেলায় মনে হয় যেন একটু খোলা আকাশের নিচে কিছুক্ষণ থাকি। আর দেখো এইদিকে আবার চলে এলাম, তো মেয়েরা ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে উঠে ওরা তো রোজ দুধ খায়, চাটা তো খায় না। তো দেখো ওদিকে দুধটা দিয়ে দিচ্ছি। তো দেখো কাজে এখনো হাত দিইনি, সব কাজ পড়ে আছে। তো ভাবলাম আগে মাথায় তেলটা নিয়ে নিই, তো কাল থেকে শ্যাম্পু করেছিলাম, তো আগে তেলটা নিয়ে নিই তারপরে কাজে হাত দেব। তো অনেক সকালে উঠেছি, প্রায় 4:30। তো একবার যদি ঘুম ভেঙে যায় তো আর মনে হয় না যেন বিছানায় শুব। মানে এটা আমার ছোটোর থেকে অভ্যাস, ঘুম ভেঙে গেলে যত রাতেই ঘুম ভেঙে যাক মনে হয় না আর বিছানায় থাকবো। তো এটা একটা বলতে পারো প্রবলেম, যে কোনো মানুষের যদি এরকম হয়। তো কী করবো, এই সকল প্রবলেম নিয়ে থাকতে হবে। তো চলো পরে আবার দেখা করছি, ঘরে তো সব কাজ পড়ে আছে, একটাও কাজ হয়নি। এই কালকের ভিডিওটাই আজকে আপলোডে বসালাম। তো চলো দেখতে থাকো। এই জাস্ট এখন 50 হয়েছে, মনে হচ্ছে আজকে নেটটা ভালো চলছে। মানে আশা লাগছে যে 10টার মধ্যে হয়তো যেতে পারবে হয়তো ভিডিওটা। তো দেখো এইদিকে জামা প্যান্ট, তারপরে এদিকে যা দেখো, এইদিকেও আয় দেখো। তো এইগুলো সব এখন বাগাতে হবে, তারপরে কাজ শুরু করব। তো চলো বাগিয়ে নিই।
তো দেখো, এই ঘরের বিছানার চাদরটা পাল্টে দিলাম, তো চাদরটা একটু নোংরা হয়েছিল, তো দেখো চাদরটা পুরনো চাদর হলেও পরিষ্কার, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো চলে এসেছি এই বিছানাটাতে, তো ওই ঘরে তো দেখলে ওই ঘরে গদি পাড়া নেই, কারণ ওই গদিটা আমি নিয়ে চলে এসেছি এই রুমে, তো কতগুলো ওই কাঁথা বিছানা ছিল সেগুলোই পাড়া আছে। আর দেখো এই গদিটা 1 মাস পর পর তুলতে হয়, কারণ ভিতরে প্রচণ্ড ধুলোবালি হয়ে যায়, পাতা থাকে তো নিচে, তো দেখো প্রচণ্ড ধুলোবালি নিচে, তো ওই জন্য তুলে একবার করে ঝেড়ে নিই সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো। তো দেখলে গদি তলে চাদর পাতা আছে, তো ভাবলাম যে তোমাদেরকে বলে দিই যে চাদরটা পেতে রেখেছি, আগে ছিল না চাদরটা পাতা, একদিন গদিটা পাতার পর খানিক দিন পর তুলছি, তখন দেখছি যে তলে মানে ছাতুর মতন হয়ে যায় না, সেই জিনিসটা হয়ে গেছে। তো মানে বুঝতেই পারছো, দোতলার উপরে থাকি তাতে এরকম ছাতুর মতন হয়ে যাচ্ছে, জল মানে জল মনে হচ্ছে জল জমা হয়ে গেলে যেমন হয়ে যায় সেরকম অবস্থা হয়েছিল। তো দেখলে লাল রঙের একটা চাদর পেতে নিলাম, তো সেই চাদরটা দুর্গাপুজোর, তো একবার পাতা হয়েছিল, তো সেই চাদরটাই পেতে নিলাম, কারণ কালকে যে চাদরটা কাঁচা হয়েছিল ওটা তো ভিজে আছে, শুকোয়নি এখনো, তো নতুন চাদরটাই পেতে পেতে কাজটা সমস্ত কিছু হয়ে গেল ঘরে। তো এইদিকে দেখো হাজব্যান্ড মাছ এনে দিয়ে গেছিলো কাজে যাওয়ার আগে, তো আমি বললাম যে আমার জন্য চারা পোনা মাছ আনবে, তো আমি চারা পোনা মাছ খেতে খুবই ভালোবাসি। আর এদিকে দেখো জলখাবার কিন্তু কিছু খাইনি, দুধ নিয়ে নিয়েছি আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি, তো আজকে সেরকম কিছু জলখাবার করে নিই। আর প্রচণ্ড দেখো রোদের তাপ, মানে বেলা 10টার সময় সব লাগিয়ে দিতে হচ্ছে, গরম একটা হাওয়া বইছে, তো ওই জন্য সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছি যাতে ঘরটা ঠান্ডা থাকে। তো এরপর এই সকল কাজ সমস্ত কিছু তো হয়ে গেল দেখলে, তো এরপর স্নান করতে যাব, স্নান করার পর ঠাকুর পুজো দিতে যাব, ধর্মরাজ পুজো আছে, তো চলো। আর তোমাদেরকেও নিশ্চয় নিয়ে যাব, তো তোমরাও সঙ্গে থাকবে, চলো। আমার দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে সারা রাত পুজো হবে।
দিন থেকে রাত পর্যন্ত, আর কালকে তো পাঠাবলি হবে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেল, আর খালি পায়ে আস্তে আস্তে একটা কাঁটা ঢুকে গেল পায়ের মধ্যে, তো খালি পায়ে গেছিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা এখনই দেখলে পুজো দিয়ে এলাম এই মাত্র, তো 11টা বাজছে, এই পুজোতে বসবে। তো এই পাশে আমাদের বাড়ির পাশেই ধর্মরাজ পুজো, তো চলে গেলাম বাবার দর্শন করে এলাম, ভালোই লাগলো। তো প্রচণ্ড গরমটা তো প্রচণ্ড বেড়েছে, খালি পায়ে গেছিলাম আর একটা কাঁটা ঢুকে গেল পায়ের মধ্যে, বার করলাম। তো আজকে পুজো, কালকে বোধহয় পাঠা বলি হবে, আর মেলাটাও বোধহয় কাল থেকেই বসবে। তো দেখা যাক, মেলাটা তো বসলে তো তোমাদেরকে দেখাবোই বলেছি। স্নান করেছি আর ঢাকের আওয়াজ, মানে কোনো রকমে কাপড়টা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার রান্না বান্না করতে হবে, তো চলো তোমাদের কাছে পরে আবার আসবো, পরে আসছি, তো রান্না বান্না বসাই। তো দেখো লাউ আর আলু বনিয়ে নিয়েছি, এটা পোস্ত করব। আর এদিকে দেখো মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মাছটার জন্যে ওই সরষে আর পোস্ত যে পাউডারটা, ওইটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত তো চাপিয়ে দিয়েছি, তো চলো পরে আবার দেখা করছি। আর এদিকে এখন পোস্ত বাটবো, শিলনোড়াটা দেখো ধুয়ে রেখেছি। তো এদিকে দেখো চলে এসেছি মশলা বাটতে, তো তোমাদের সঙ্গে তো মশলা বাটাটা শেয়ার করি না, তো ভাবলাম যে আজকে মশলা বাটাটা একটু শেয়ার করে দিই। আমি তো মিক্সিতে মশলা টশলা বাটি না, তো যা কিছু দেখবে বাটাবাটি করি আমি, তো শিলেই করি। তো দেখবে তুমি মানে তোমরা তো শিলে একটা স্বাদই আলাদা, শিলে তুমি যা কিছুই বেটে খাও মশলা। আফটারনুন বন্ধুরা, তো এখন বাজছে 1:30, তো এই তো রান্না বান্না করলাম। তো রোদে এসে প্রচণ্ড ক্লান্তি লাগছিল, আর তারপরে আজকে জল খাবারও খাইনি। তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। একটু বসেছিলাম আর ফোনটাতে একদম চার্জ ছিল না, তো চার্জে দিয়েছিলাম। তো রান্না করতে করতে তো রান্নাটাও সম্পূর্ণ দেখাতে পারলাম না, তো চলো কি রান্না করছে দেখি। তো দেখো ভাত আর লাউ পোস্ত, লাউ আলু, আর এই যে মাছের ঝোল টমেটো দিয়ে। আর কালকে দেখো ভাতগুলো নষ্ট হয়েছে, বাসি ভাত ছিল রাখা। তো চলো খেয়ে নিই, তারপর আবার পরে দেখা করব। দেখো এখানে 2 পিস মাছ ভাজা আছে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো ঘুম থেকে উঠে এরকম অবস্থা বাইরের, এই অবস্থাটা দেখো একবার। বৃষ্টি একদম,
আর চারিদিকটা দেখো জলে একদম পুরো ভেসে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে এসেছি, তো ভিডিওটা এইটুকুই, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, ভিডিও নিয়ে আসবো। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই বাই।